ইব্রাহিম নবীকেও আল্লাহ পাক খলিলুল্লাহ বলেছেন। খলিলুল্লাহ মানে কিন্তু আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। কিন্তু আমার আপনার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে হাবিব মানে যদি বন্ধু হয় আর খলিল মানেও যদি বন্ধু হয়, তাহলে আমার নবী পাকের আর স্পেশালিটিটা কি রইল? আমি এটাই বোঝাতে যাচ্ছি আজকে আপনাদেরকে, আমার নবী আন্তর্জাতিক কেন, আমার নবী স্পেশাল খুসুসিয়াতের অধিকারী কেন, এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে এটা মনে হবে যে হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, তাহলে এই তাহলে আমার নবী পাকের আলাদা কোনো ব্যাপার নাই, ও একই ব্যাপার। কিন্তু এই হাবিব আর খলিলের মধ্যে একটা পার্থক্য আছে। আবার খলিল বন্ধু, কিন্তু ওর যদি আপনি ব্যাখ্যাটা যান, খলিল ওই বন্ধুকে বলা হবে, ওই বন্ধুর নামের আগে খলিল ব্যবহার হবে যে বন্ধুটা আল্লাহকে ভালোবাসে, যে বন্ধুটা আল্লাহকে ভালোবাসেন ওই বন্ধুর নামের আগে খলিল লাগাতে পারেন। আর হাবিব ওই বন্ধুর নামের আগে লাগানো যেতে পারে আল্লাহ রব্বুল আলামিন যে বন্ধুটাকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বন্ধু আল্লাহকে ভালোবাসে তাকে বলা হবে খলিলুল্লাহ, আর আল্লাহ যে বন্ধুটাকে ভালোবাসেন তাকে বলা হবে হাবিবুল্লাহ। মুসা নবীর আপনারা নাম শুনেছেন, মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন দেখো মুসা, তুমি আমাকে দেখতে চেয়েও না, কারণ আমি আল্লাহ, আমার যে তাজাল্লি তুমি সহ্য করতে পারবে না। না আল্লাহ আমি আপনাকে দেখব, আমার মনে বড় শখ। দেখো মুসা মাথা খারাপ করো না, তো বলছি তুমি সহ্য করতে পারবে না, কেন ঝামেলা করছো? না আল্লাহ আমি আপনাকে দেখব। অনেকবার বলার পরে আল্লাহ পাক বলে আচ্ছা তুমি দেখবে তো, যাও তুর পাহাড়ের কাছে চলে যাও। মুসা নবী হাঁটতে শুরু করলেন, হেঁটে 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 তুর পাহাড়ে গেলেন। তাহলে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাজি ছিলেন না, কিন্তু মুসা নবী বারবার বলার পরে আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি তুর পাহাড়ে যাও। মুসা নবী হাঁটতে শুরু করলেন, তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক আল্লাহ পাকের রোশনি তাজাল্লি দেখালেন, মুসা নবী অজ্ঞান হয়ে গেল এবং তুর পাহাড়ের একটা অংশ পুড়েও গিয়েছিল, এত তাজাল্লি আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক এই জন্য বলেছিলেন মুসা তুমি দেখতে চেয়েও না, সহ্য করতে পারবে না। আর আমার নবীর পাকের ক্ষেত্রে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন এই জিব্রাইল শোনো, এই বোরাক যে সওয়ারি আছে না, এই বোরাক নামক সওয়ারিটা বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাও। কেন আল্লাহ? মুসা নবী আমাকে দেখতে চেয়েছিল, আমি রাজি ছিলাম না, আজকে আমি আল্লাহ আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখতে চেয়েছি, তাই তুমি বোরাকটা নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাও, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বোরাক নামক সওয়ারির উপর উঠিয়ে আমি আল্লাহ আমার দরবার শরীফে নিয়ে চলে আসো। একবার জোরে বলবেন না, এ সুবহানাল্লাহ কাজ হবে না বাবা, আরে বাবা রে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ সারা জীবন মিনমিন 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 করে কি খালা, মাথায় বসে মিনমিন, ঘাটে বসে মিনমিন, ওদিকে আড়ালে আপনি শুধু ঘুষ 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 করে করে জিন্দেগি শেষ হয়ে গেল। একটু ঝেড়ে কাশেন এবার, তবে ভালো হবে। যা সারা দিন ধরে ঘুষ ঘুষ ফুসফুস হয়েছে, পরের পেছনে বাঁশ দিয়ে নিজের পেছনে বাঁশ খেয়েছেন, অন্তত সুবহানাল্লাহ বলে একটুখানি যদি হালকা হওয়া যায়। কেন জানেন? কলেমাতানে খফিপাতানে আলাল লিসানে ওয়াসাকিলাতানে আলাল মিজানে ওয়াহাবিবাতানে ইনদার রহমানে। হাদিস পাক, আল্লাহ রাসূল বলছেন দুটো কথা আছে, কলেমাতানে খফিপাতানে আলাল লিসানে, লিসানুন মানে জিব। তাহলে কলেমাতানে দুটো কথা এমন আছে যেটা লিসান অর্থাৎ জবানে উচ্চারণ করতে গেলে কোনো কষ্ট হয় না, ও সাকিলাতানে আলাল মিজানে, এটা আল্লাহর মিজানে দাঁড়ি পাল্লায় ওজন করলে ওই দুটো কথার ওজনটা একটু বেশি হয়, ও হাবিবাতানে ইনদার রহমানে, ওই দুটো কথা আবার আল্লাহর কাছে একটু ভালো লাগা কথা, প্রিয় কথা। সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন হুজুর কি বলেন কথা উত্তর, আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো আমরা আপনাদের আরো
কেন? নিজের জীবনের জোশ বাড়ানোর জন্য। জোশ মানে কিসের উপরে? ইসলামের উপরে, দিনের উপরে, আল্লাহর শরীয়তের উপরে। তো যাই হোক, তাহলে মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে দেখতে চাইলেন, তা জিব্রাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রসুলকে নিয়ে চলে গেলেন। অনেক ঘটনা আমি ওদিকে যাচ্ছি না, ফিরে আসার সময় পাঁচ ওয়াক্ত নামাজ আর এক মাস রোজা আল্লাহ পাক ফরজ করে দিলেন। তার আগে ছিল 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা, ওটা মুসা নবীর জন্য কিন্তু কমেছে। যাক, ডিটেলস আমি আর যাচ্ছি না, আমি ঘড়ি ধরে ধরে কাজ করছি। দুনিয়ায় চলে আসার পরে সকালবেলায় আল্লাহ নবী আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ ওই চত্বরটা একটুখানি ঘোরাফেরা করছে, আর আবু জেহেল আমার নবীকে দেখতে পেয়েছে। আবু জেহেল বলছেন, এই মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, তুমি এত সকালে ঘোরাফেরা করছো, নতুন কোনো খবর জবর আছে নাকি গো? তো সবেমাত্র মিরাজ থেকে ফিরেছেন। আল্লাহ নবী বললেন, চাচা আপনি ঠিকই বলেছেন, একটু খবর আছে, ভালোই খবর আছে। কি খবর? চাচা আমার সাথে আল্লাহর দেখা হয়েছে, আল্লাহ আমাকে জান্নাত আর জাহান্নামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। তো আবু জেহেল তো একটু টিটকিরি করে বলছে, বাহ মোহাম্মদ তোমার সঙ্গে আল্লাহরও দেখাও হয়ে গেল, বিশাল ব্যাপার তো। তাহলে তো মোহাম্মদ তুমি আমাকে এক আপে কথা বুঝিয়ে বাজিয়ে দিচ্ছ, আরো 10 জনের সামনে বলতে পারবে? ও চাচা লোক ডাকে না, অসুবিধা নেই। আমার ভাইরা বাবাদিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আবু জেহেল থাকতে পারলেন না, বেশ কিছু মানুষকে ডাক দিলেন। ওই সমস্ত মানুষগুলো যখন এসে হাজির হয়ে গেলেন, ওই সময় আবু জেহেল আবার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আই মুহাম্মদ আপনার কাছে নতুন কোনো খবর আছে কিনা বলেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, আবার পূর্বের মতো বলতে শুরু করলেন, ও আমার চাচা জান শোনেন শোনেন, গতকালকে আমার সাথে আমার আল্লাহ পাকের দিদার হয়েছে, আমার আল্লাহ পাক জান্নাত জাহান্নামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। ভাইরা আমার বাবা জিরা, বর্তমান সমাজে কিছু বদমাইশ লোক আছে না বাবা? প্রতিটা গ্রামে পাড়ায় আছে, যাদের কাজ হলো মানুষের পিছনে গোজা মারা। সেই জামানাও তো ছিল, আর সেই জামানায় না থাকলে এখন পাবেন কোথা থেকে? আল্লাহ রসুল যখন কথা বললেন, ওই যতগুলো মানুষ জড়ো হয়েছিল ওর মধ্যে দু চারজন মানুষ ছুটেছে। আমার ভাইরা বাবাজিরা কান্টা কাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় মানুষগুলো ছুটে 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 আবু বকর হুজুরের বাড়িতে চলে গেলেন। আবু বকর হুজুর নাম শুনেছেন তো? পুরপুরা দাদা হুজুর নয়, ভয় নেই, ওনার কথা বলছিল। রাসূলুল্লাহর প্রথম খলিফা আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ মিরাজের কিছুদিন আগে আবু বকর হুজুর নতুন ইসলাম গ্রহণ করেছিলেন, তো ওই মানুষগুলো ছুটে গিয়ে রসুলের এই কথাটা আবু জেহেল আপনার আবু বকর হুজুরকে বলে তার মনটাকে দোনোমনাই ফেলতে চেয়েছিল, তাই ছুটলেন। আমার ভাইরা বাবাজিরা কান্টা কানা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় মানুষগুলো দৌড়ে 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 আবু বকর হুজুরের কাছে গেলেন। ও আবু বকর, ও আবু বকর, শোনো শোনো, তুমি যার হাতে হাত দিয়ে ঈমানটা এনেছো, ওই মানুষটা কেমন কথা বলছে একবার শুনবে চলো। ওই সময় আবু বকর হুজুরা থাকতে পারলেন না, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমার নবী পাকের কাছে হাজির হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে নতুন কোনো খবর আছে কিনা একটুখানি বলে দেন। ওই সময় নবী পাক সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন, বাবু আবু বাবা আবু বকর তোমাকে খবর দিল বাবা, ও বাবা আবু বকর তুমি শোনো শোনো, গতকালকে আমার সাথে আমার আল্লাহ তাআলা দিদার হয়েছে, আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছিলেন। ভাইরা আমার বাবা জিরা, যে মানুষটার হাত রাসূলুল্লাহর হাতে পড়েছে ওই মানুষটার অন্তরটা একটু আলাদা হয়ে গিয়েছে। ওই সময় আবু বকর হুজুরা থাকতে পারলেন না, চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, আমার নবী পাক যা বলেছেন সত্য বলেছেন, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ! আবু বকর হুজুরকে ওরা একটুখানি মনটা ভেঙে দেবার চেষ্টা করেছিল, কিন্তু যার হাত রাসূলুল্লাহর হাতে পড়েছে তার জীবন জিন্দেগি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ! আবু বকর হুজুর চিৎকার দিয়ে বললেন, আমার রাসূল যা বলেছেন সত্য বলেছেন, আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলেন না। তাহলে ঈমানিয়াতের জোরটা কেমন, আর আজকে আমার আপনার ঈমানিয়াতের জোরটা কেমন? আবু হুরাইরা নাম শুনেছেন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বেশি হাদিস বর্ণনা করেছেন,
যাই হোক তার নাম তাম নিয়ে ওদিকে যাচ্ছি না, মূল বিষয়টা বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন, তার মা জানতেন না। তার মাকে বাইরের লোক বলেছে, ও তুমি ইসলামের এত বিরোধিতা করছো, তোমার ছেলেই তো ইসলাম কবুল করেছে। বলে কি আমার ছেলে? বলে আবু হুরায়রা ইসলাম কবুল করেছে। আবু হুরায়রা বাড়ি এসেছে, এই বাবা আবু হুরায়রা শুন, লোকে বলছে তুই নাকি ইসলাম কবুল করেছিস, আমি বিশ্বাস করিনি লোকের কথা, তুই তো এমন করবি না, তুই কি ইসলাম কবুল করেছিস? আমার ভাইরা বাবা জিরা কান্টা কাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আবু বাকর হুজুরা থাকতে পারলেন না, এমন সময় তার আম্মা জানকে বলেছিলেন, ও আমার আম্মা জান, আপনাকে যে বলেছে সঠিক কথা বলেছে, আমি রাসূলুল্লাহর হাত ধরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি ঈমানটা এনেছি। হে আবু হুরায়রা, তুই ঈমান আনলি, আমাকে বললি না কেন ঈমান এনেছিস, তুই ঈমান পরিত্যাগ কর। না না, আমি ঈমান পরিত্যাগ করতে পারবো না। না তুই ঈমান পরিত্যাগ কর, নালে আমি তোকে মেরে ফেলবো, একদম বহুত মার মারবো। ভাইরা আমার বাবা জিরা কান্টা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আবু হুরায়রা আম্মা জান থাকতে পারলেন না, আবু হুরায়রাকে বলতে শুরু করলেন, এই আবু হুরায়রা তুমি ইসলামটা পরিত্যাগ করো। ওই সময় আবু হুরায়রা বলেছিলেন, ও আমার আম্মা জান, আপনি আমাকে মারতে পারেন, আমার অসুবিধা নাই, কিন্তু আমি দা মানে মুস্তাফা ছাড়ব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে মারেন, আমি মার খেতে প্রস্তুত, কিন্তু রাসূলুল্লাহর যে দামান ধরেছি, আমি দা মানে মুস্তাফা কোনোদিন ছাড়ব না। মারতে শুরু করলেন, প্রচুর মার মারলেন, আমি সংক্ষেপ করে বলি, প্রচুর মার মারলেন, মারতে 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 এত মার মারলেন সারা গা পুরো দাগে ভর্তি। মা তুমি মানে মায়া দয়া নেই, মার খেয়ে যাচ্ছেন, ছেড়ে দাও, তুমি এখনো সময় আছে, আবু হুরায়রা তুমি ইসলাম ত্যাগ করো, আমি তোমাকে মাফ করব। আম্মা জান আপনি আমাকে মেরে 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 ফেললো, আমি তা মানে মুস্তাফা কোনোদিন ছাড়ব না। ঝেড়ে বলেন সুবহানাল্লাহ। হেরে গেলেন মা, মারা বন্ধ করে দিলেন। পরের দিন আবু হুরায়রা রাসূলুল্লাহ দরবারে গেছেন, খুব মার মেরেছে তো, মনটা খারাপ, চুপচাপ বসে আছেন। আল্লাহ রাসূল ডাকলেন, আবু হুরায়রা শুন, তো মন খারাপ কেন, কি হয়েছে গো? হুজুর আমার মা শুনে ফেলেছে আমি ইসলাম কবুল করেছি, তাই খুব মার মেরেছে হুজুর, আমার সারা গায়ে ব্যথা, মনটা তাই খারাপ। হুজুর এটা দোয়া করেন না, আপনার দোয়া তো মিস যাবে না, চোখের পানি ফেলছে আর বলছে, হুজুর আপনার দোয়া মিস যাবে না, একটু দোয়া করেন না, আমার মা যেন ঈমান আনে। আমার ভাইরা বাবা জিরা কান্টা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, আবু হুরায়রা মনের কথা শুনে, আবু হুরায়রার মুখের কথা শুনে, চোখের পানি দেখে থাকতে পারলেন না, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে দুটো হাত তুলে বলতে শুরু করলেন, হে আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াত আল্লাহ, আপনি আবু হুরায়রার আম্মা জানকে হেদায়েতটা দান করে দেন। রাসূলুল্লাহ দোয়া করে ছেড়ে দিলেন, আবু হুরায়রা যাও যাও তুমি বাড়ি চলে যাও। আবু হুরায়রা দৌড়াতে শুরু করেছে, লোক বলছে কি হয়েছে, দৌড়াচ্ছি কেন, বলে পরে কথা বলবো, আমি ঘরে যাই। একজন মানুষ আটকেছে, কি হয়েছে তো বলে জানা, বলে রসুল আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চেয়েছে, আমি টেস্ট করব রসুলের দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয় না, আমি দৌড়ে আগে আমার মায়ের কাছে পৌঁছাতে পারি, আমি টেস্ট করার জন্য দৌড়েছি, আমার কথা বলার সময় নেই, দৌড়ে 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 ঘরে চলে গেছে। মা 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 বলে ডাকছে, দেখে মা গোসল করে নতুন পোশাক পরে বসে আছে। আবু হুরায়রা গেছে, আবু হুরায়রা যেতে মা বলছে, এই আবু হুরায়রা আমাকে নবীর কাছে নিয়ে চল, আমি কলমা পড়ে মুসলমান হব। জোরে বলুন সুবহান, রাসূলুল্লাহর দোয়া আল্লাহ পাকের দরবারে কত দ্রুত কবুল হয়, আর রাসূলুল্লাহর দোয়া উম্মতে মুহাম্মাদের জন্য যেমন কবুল হয়, বাপ আর মায়ের দোয়া তার ছেলের জন্য আল্লাহর দরবারে কবুল হয় অনেক দ্রুত। সুইচ মারলে লাইট জ্বলে, তার থেকে দ্রুত কোন বাপ আর মা ছেলের জন্য যদি দোয়া চায় এবং সেই দোয়াটা যদি শরীয়ত সম্মত হয়, ওই কারেন্ট সুইচ দেওয়ার পর লাইট জ্বলার আগেই বাপ আর মায়ের দোয়াটা ছেলের জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আব্বাজান ছিলেন না, তো মনে একটু ব্যথা ছিল রাসূলুল্লাহর, মা অল্পদিন ছিলেন, 6 বছর কয়েক মাস মা ছিলেন, রাসূলুল্লাহর বাপের জন্য মাঝে মাঝে কষ্ট হতো, যখন পাড়ায় সব খেলাধুলা করতে যে ছোটবেলা
পাড়ায় খেলাধুলা করতে যেত, অনেকের আব্বা অনেকে এসে ওই বাচ্চাগুলোকে নিয়ে যেত বাড়ি, তখন খেলা শেষ হয়ে যেত তারা নিয়ে যেত, কিন্তু রসূলুল্লাহর আব্বা আসতেন না, যেহেতু তো নেই, মায়ের কাছে এসে বলছে ও মা আমার বাপ কোথা, বলে কেন কি হয়েছে, সবাইয়ের বাপেরা যায় আমার বাপ যেতে পারেনি এতই কাজে ব্যস্ত, আমার ভাইরা বাবা যারা কান্না খাড়া করে শুধু রেখে দেন জেনে রেখে দেন, ওই সময় আম্মা যেন মা আমিনা থাকতে পারেন না, কথাটাকে একটুখানি ঘুরিয়ে দেন, ও ভাইরা বাবা যারা বাচ্চা নবী বলে কথা আমার পরের দিন বলতে শুরু করে আম্মা যান, ও আমার আম্মা যান, আমার আব্বা যান কথা একটুখানি বলেন, আমার ভাইরা বাবা যারা শুনে রেখে দেন জেনে রেখে দেন, এইভাবে একদিন নয় দুই দিন নয় বেশ কয়েকদিন বলার পরে আম্মা যান মা আমিনা থাকতে পারলেন না, রসূলুল্লাহর হাত ধরলেন, বাচ্চা নবীর হাতটা ধরলেন, বাচ্চা নবীর হাতটা ধরে টানতে টানতে হযরতে আব্দুল কবরস্থানের সামনে গিয়ে হাজির হয়ে বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ তোমার আব্বা যেন ওইখানে শুয়ে রয়েছে বাবা, ও বাবা মুহাম্মদ তুমি যতবার তোমার আব্বা জানের কথাটা আমাকে বলেছো আমি ততবার তোমার আব্বা জানের কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথাটা বলে দিয়ে চলে গিয়েছি বাবা, কিন্তু না 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 তোমার আব্বা জান আমাকে একটিবারের জন্য উত্তরটা দেয় না, বাবা মুহাম্মদ তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার আব্বা জানের কবরের সামনে তোমাকে নিয়ে এসেছি বাবা, তুমি যাও 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 চলে যাও চলে যাও তোমার আব্বা জানের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার মনের কথাটা একটুখানি বলে দাও, আমার মনে দৃঢ় বিশ্বাস আমার কথার উত্তরটা না দিলেও তুমি তার জানের টুকরো ছেলে তোমার কথার উত্তরটা আব্বা জান দিতে পারেন, ভাইরা আমার বাবা জিরা বাচ্চা নবী বলে কথা, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, বাচ্চা নবী আম্মা জানকে বলেছিলেন আম্মা যান, ও আমার আম্মা যান, ও আমার আম্মা যান শুনে রেখে দেন জেনে রেখে দেন, না 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 আমি জানতাম না আব্বা জান দুনিয়া থেকে চলে গিয়েছেন, ও আমার আম্মা জান আপনি শুনেন শুনেন, যাদের আব্বা যাদের কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে যায় ওই মানুষগুলো আর কোনোদিনই ফিরে আসে না কথা বলে না, আম্মা জান আপনি চিন্তা করবেন না আজকের পর থেকে আমি আমার আব্বা জানের এই কথাটা আর আপনাকে কোনোদিন বলবো না, রসূলের মনে বাপের টান ছিল, আজকে আমরা অনেকে বাপকে খেতে দিই না মাকে খেতে দিই না বাপ মাকে খেতে দিই না, কিন্তু এটা ঠিক নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো হুজুর বাপ মা আমাদের জন্য কি, আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমাদের জন্য জান্নাত আর বাপ মা তোমাদের জন্য জাহান্নাম, সুতরাং বাপ মায়ের খেদমত আমাদের করা লাগবে, বাপ মাকে ভালোবাসা লাগবে, বাপ মা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, বাপ যাদের বাপ নেই মা নেই তারা বুঝতে পারে বাপ মা কত বড় নিয়ামত, আর যাদের বাপ মা আছে তারা দাঁত থাকতে দাঁতের মজা বুঝতে পারে না, তা আমি সকলকে অনুরোধ করব বাপ মা যাদের আল্লাহর রহমতে হায়াতে আছেন তাদের খিদমত করবেন, বাপ মায়ের মুখের দিকে মুহাব্বতের সাথে তাকাবেন, আল্লাহ পাক নামায় আমলে একটা মকবুল হজের সওয়াব লিখে দেবেন, জোরে বলেন আরে বাবা এত জোর থাক থাক কথা বুঝতে পারছেন, বাপ মায়ের মুখের দিকে মুহাব্বতের সঙ্গে তাকানো লাগবে, বাপ মাকে ভালোবাসা লাগবে, একজন সাহাবা বলছে হুজুর আমি জিহাদে যাব, জিহাদ মানে ধর্মযুদ্ধ, এখন আর নেই সেই জামানায় ছিল, আল্লাহ রাসূল বলেন তুমি জিহাদে যাবে, এই তোমার মা আছে, না হুজুর মা নেই, আবার রাসূল একটু চুপ করে থেকে বলেন এই তোমার মায়ের বোন খালা আছে, হ্যাঁ হুজুর আছে, যাও মায়ের বোন খালার খেদমত করো আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সুতরাং বাপ বাপ মায়ের খেদমতটা করতে লাগবে, আর হক হালালির পথে থাকবেন, গিবত গিল্লা পরনিন্দা পরচর্চা লাগলাগানি মেরে খাওয়া ঝেড়ে খাওয়া মিথ্যা মামলার সাক্ষী দেওয়া, বিয়েতে বা ছেলের বিয়েতে মেয়ের বাপের কাছে পনের টাকা নেওয়া, এগুলো কিন্তু শরীয়তে চলবে না, বা পড়লে আর তুমি হারামি, আরো যেগুলো বললাম সেগুলো কোনোটা নাজায়েজ আছে কোনোটা হারাম আছে কোনোটা শরীয়তে বৈধতা নেই, সুতরাং ইসলাম যদি মানতে চান আল্লাহর দিনকে যদি মানতে চান ইসলাম হলো নিট অ্যান্ড ক্লিন একটা ধর্ম, তেমন আপনার অন্তরটাকেও নিট অ্যান্ড ক্লিন করতে হবে, আল্লাহ রাসূলের হাদিস পাক আছে এই অন্তর পরিষ্কার করার ক্ষেত্রে, সুতরাং এই কলব আমাদের যে আছে এই কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর আমাদের কাছে ছিলেন, মানে আমাদের কাছে না মানে হায়াতে ছিলেন, 63 বছরে আমার রসুল যা করেছেন যতটুকু করেছেন সেটাই কিন্তু আমাদের জন্য ইসলাম, অতএব আমরা চেষ্টা করব
রসূলের সেই আদর্শের উপরে নিজেদেরকে আদর্শিত করে তোলা। আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, সবকিছু করেন, কিন্তু আপনি দেখা যাচ্ছে এমন এমন কিছু কাজ করেন যেগুলো শরীয়ত প্রাধান্য দেয় না, শরীয়তের মধ্যে নেই। অনেক জায়গায় আছে, কেউ বিড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অমুক তমুক হ্যান ত্যান খাচ্ছে, তারপরে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। আমার এখানে কিন্তু আপত্তি, আমি সব জায়গায় বলি, যারা বিড়ি খান, যারা সিগারেট খান, যারা মদ পান করেন, যারা সুদের টাকা খান, যারা মিথ্যা মামলা সাক্ষী দেন, ছেলের বিয়েতে যারা পণের টাকা নেন, এই টাইপের বা আরো যেগুলো বেশরিয়তি কাজ যারা করেন, আমি তাদের পা ধরে বলবো আপনারা মসজিদে যাবেন না। আপনাদের মতো নামাজি মসজিদের কোনো প্রয়োজন নেই। আপনারা ঘরে শুয়ে থাকেন আর বিড়িখানা সিগারেট খেয়ে জিন্দেগি কাটিয়ে দেন, তার কবরে যখন যাবেন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আল্লাহর নবীর মিসলি স্বরূপ দেখে যখন জিজ্ঞাসা করবেন মান হাযার রাজুল, সে উত্তর দিতে পারলে ভালো, না দিতে পারলে আদলাই ঠিক। আর মাস তো ছেলেরাই কবরে দিয়ে আসবে ভাই, অন্য কাউকে দিতে হবে না। ছেলে আগেই বাঁশ কাটাবে যে আমার বাপ মরে গেছে, গো ঝাড় থেকে বাঁশ কাটো, তো বুঝতে পারছেন না। সুতরাং আমি অনুরোধ করব, যারা বিড়ি খান, যারা সিগারেট খান, যারা মদ পান করেন, যারা মানুষের গীবত করেন, কথা বুঝতে পারছেন, দোকানে এদিক এদিক ঘাটে ফাটে সব বসে গীবত করেন, কথা বুঝতে পারছেন না, কারোর ভালো কাজে ভাঙমালি দেন। অনেক মানুষ আছে মানুষের ভালো কাজ ভাঙমালি দিচ্ছে, এই ধরনের মেন্টালিটি যারা আছেন, আমি তাদের অনুরোধ করছি আপনাদেরকে নামাজ পড়া লাগবে না, আপনারা মসজিদে যাবেন না। না হুজুর আপনি এরকম কথা বললেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহায়ানিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। আল্লাহ কোরআনে যেটা বলেছে সেটা কি আমার বলার ক্ষমতা আছে মিথ্যে? কিন্তু তার ব্যাখ্যা ভুল হয়। আমাদের মতো পীরজাদা পীর সাহেব মাওলানা সাহেবরা ওইটুকু বলে ব্যাখ্যাটাই যায় না, ওটা অর্থ। কোরআন শরীফের অর্থ করে আপনি আমল করবেন না, কোরআন শরীফের ব্যাখ্যার উপর আমল করতে লাগলে, আর ব্যাখ্যাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে এসেছে। যেমন উদাহরণ দিয়ে ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছে। আপনি অর্থ মানলেন কি আল্লাহ পাক নামাজ কায়েম করতে বলেছেন, তার নামাজ কায়েমটা কেমন বা নামাজটা কেমন আপনি জানবেন কি করে, আপনি আমলটা করবেন কি করে? তাহলে এর বিষয়টা জানতে গেলে আপনাকে রাসূলের কাছে রাসূলের সঙ্গে জিজ্ঞাসা করে, হুজুর আমরা নামাজ কেমন করে পড়বো, আমি যেমন ভাবে নামাজ পড়ছি তোমরা তেমন ভাবে নামাজ পড়ো। তাহলে রাসূলুল্লাহ কোরআনের ব্যাখ্যাটা আল্লাহ পাক রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে সবাইকে জানিয়েছেন স্ট্রিক্ট সেইভাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটার অর্থটা হলো নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, কিন্তু ব্যাখ্যাটা ওটা নয় যে আপনি বিড়ি খেতে খেতে মসজিদে যাবে, বিড়িটা ফেলে রেখে নয় তা নসল্লিল্লাহ, এটা আপনার উযু নিয়ত করে উযু করে মসজিদে ঢুকে আল্লাহু আকবার নিয়ত করে নামাজ পড়েন, ওটা কিন্তু নয়। আপনার ছেলের বিয়েতে পণের টাকা নিয়ে বিয়ে দিয়েছেন ছেলে, আপনি মসজিদে গিয়ে আল্লাহু আকবার নামাজ পড়বেন, ওর জিন্দেগিতে নামাজ আপনাকে দূরে সরাতে পারবে না খারাপ কাজ থেকে। নামাজ কাকে খারাপ কাজ থেকে দূরে সরাবে? আপনি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, নামাজ যখন শুরু করবেন আর নামাজ শেষ পর্যন্ত যে টাইমটা আপনি নামাজের ভিতরে থাকবেন, ওই নামাজের ভিতরে থাকাকালীন নামাজ আপনাকে বিড়ি খেতে দেবে না, নামাজ আপনাকে সুদ খেতে দেবে না, নামাজ আপনাকে জিনা করতে দেবে না, নামাজ আপনাকে দু নম্বরি কাজ করতে দেবে না, নামাজ আপনাকে ছেলের বিয়ে দিতে গিয়ে মেয়ের বাপের কাছে পণের টাকা নিতে দেবে না। কতক্ষণ? যতক্ষণ আপনি নামাজের ভিতরে থাকবেন। ব্যাখ্যা হলো এটা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারের ব্যাখ্যা হলো যতক্ষণ আপনি নামাজের ভিতরে থাকবেন ততক্ষণ নামাজ আপনাকে দুনিয়ার কোনো বাজে কাজ করতে দেবে না, এটাই হলো তার ব্যাখ্যা। অর্থের দিকে আমল করা চলবে না বাপ। সুতরাং যারা বিড়ি খান, ঘুষ ঘুষ খান, দুনম্বরি কাজ করেন, দরকার নেই, কেন মসজিদে ভর্তি করবেন? তা থেকে যারা অরিজিনাল নামাজি তারা ইতমিনানে নামাজ পড়তে পারবে, কথা বুঝতে পারলেন না? সুতরাং পরিবর্তন হন।